हाय বন্ধুরা, আমি শ্রাবণী। আস্তিমা ফ্যাশনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ফর্মা দিয়ে কিভাবে আমরা ব্লাউজ কাটিং করি। আর আমি কিন্তু এটা লাইনিং ব্লাউজ কাটিং করব, এর জন্য আগে লাইনিংটাকে কেটে নেব, তারপর মেইন ফেব্রিকে লাইনিংটা ফেলে আমি কেটে নেব। এর আগে কিন্তু কিভাবে লাইনিং ব্লাউজ কাটিং করতে হয় তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর ফর্মা দিয়ে আমরা যখন লাইনিং ব্লাউজ কাটিং করব তখন কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের একটুখানি বাড়াতে হবে, চেঞ্জ করতে হবে। কোন কোন জায়গায় আপনারা বাড়াবেন বা চেঞ্জ করবেন সব কিছু ডিটেলসে কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলে দেব। একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এখানে দেখুন আমি লাইনিংটাকে ডবল ভাঁজ করে নিয়েছি, আর আমি একটা মাপ নিয়েছি, এই মাপে কিন্তু আজকে কাটিং করব। এই মাপটাই কিন্তু এই ফর্মুলায় আছে, সেখান থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে। এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি, এর বন্ধ দিকটা আমার দিকে আছে আর খোলা দিকটা ওদিকে আছে, আর এটা হচ্ছে আমাদের ফর্মা। এবার দেখুন সবার প্রথমে আমরা কি করব, ব্যাকপার্টটাকে বসিয়ে দেবো। ব্যাকপার্টের এই দিকটা হচ্ছে আমাদের বন্ধ দিকে থাকবে, নিচটা যদি এবড়ো খেবড়ো থাকে তাহলে সেটা আপনারা একটুখানি বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে ফর্মাটাকে এইভাবে বসিয়ে দেবেন। এবার দেখুন এটা ঝুল, আমি কিন্তু ফর্মাতে কখনো কিন্তু আমাদের এক্সট্রা বাড়তি কাপড় থাকে না, তাই আপনারা যতটা কাপড় বেশি রাখবেন সেটা কিন্তু এখান থেকে আপনাদের বেশি রাখতে হবে। সবার প্রথমে আমি এটাকে পেছনের পাড়টাকে বসিয়ে দিয়েছি, এবার এটা সাইড থেকে আমি 2 ইঞ্চির মতন কাপড় বাড়তি রাখবো, সেটা আমাদের এইভাবে মেপে নিতে হবে। এবার দেখুন এখানে কিন্তু আমাদের সেলাইয়ের কোনো কাপড় নেই, এটা ফর্মা, কিন্তু আমাদের সেলাইয়ের জন্য কাঁধেও কাপড় রাখতে হবে আর নিচেও কাপড় রাখতে হবে, তাই কি করতে হবে, এই যে 1/2 ইঞ্চি এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি বাড়াতে হবে, আর এখান থেকেও আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। বোঝা গেল কোন কোন জায়গা থেকে বাড়াবেন? সেলাইয়ের জন্য আমাদের যে কাঁধের সেলাই আর নিচের সেলাইয়ের জন্য বাড়াতে হবে, সেখান থেকে কিন্তু আমাদের এইভাবে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দুদিক থেকে আমরা বাড়িয়ে নেব। কখনোই নিচ থেকে পুরোপুরি 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ ওপরের সেলাইয়ের জন্য ওপরে বাড়াবো আর নিচের সেলাইয়ের জন্য আমরা নিচে বাড়িয়ে নেব। এবার এই দাগটা সোজা টেনে দেব। এটা যেমন যেমন আছে এটা কিন্তু তেমন তেমন ভাবেই এঁকে নিতে হবে। এবার গলা, এখানে দেখুন গলা যতটা ডিপ আছে, যদি আপনারা ততটাই ডিপ রাখতে চান তাহলে কোনো সমস্যা নেই, যদি একটু কম রাখতে চান তাহলে সেইভাবে আপনারা গলাটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু এখন গলাটাকে কাটবো না, আমি পরে কাটবো। এবার হচ্ছে আমরা এই এস পার্টটাকে কাটবো, এস পার্টটাকে এইভাবে বসাচ্ছি। এস পাটেও কিন্তু আমাদের এই দিক থেকে বাড়াতে হবে আর এই দিক থেকে 1/2 ইঞ্চি বাড়াতে হবে, যেহেতু আমরা এই ঘাড়ের এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়েছি, তাই এস পাটেও আমাদের 1/2 ইঞ্চি ওপর থেকে বাড়াতে হবে আর সাইড থেকে আমরা 2 ইঞ্চি করে বাড়াবো, যেহেতু এইটা আমরা 2 ইঞ্চি করে বাড়িয়েছি, তাই এস পাটেও আমাদের 2 ইঞ্চি করে বাড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু বাড়ানোর দরকার নেই, কারণ আমরা যখন ফর্মা কেটেছিলাম অলরেডি এখানে আমরা কিন্তু কাপড় ছিল সেলাইয়ের জন্য, তাই এখানে বাড়ানোর কোনো দরকার নাই। এখান থেকে যেমন আছে তেমনই হবে, এদিকে কিন্তু বাড়বে না, ঠিক গলারও এখানে কিন্তু বাড়বে না, যেমন আছে তেমনই হবে। তাহলে আমরা এস পাটে কোথায় কোথায় বাড়ালাম, এই মাথার দিকে বাড়ালাম আর এখানে বাড়ালাম। এবার আমরা হচ্ছে নিচের বেলটাকে বসাবো, বেলটাও কিন্তু আমাদের বাড়তি হবে। বেলটা আমরা কোথায় কোথায় বাড়তি করব দেখুন, বেলটাকে আমি এইভাবে বসাচ্ছি, বেলটার এই দিকটা হচ্ছে সাইডে, মানে এই সাইডে বসবে, সাইডের দিকে, তাই এই দিক থেকে কিন্তু আমাদের বেল্টও 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। বেলটা একটু নিচের দিকে বসাই, কারণ নিচ থেকে 1/2 ইঞ্চি আমাদের শুধু বাড়াতে হবে, এই যে 1/2 ইঞ্চি রাখলাম আর এদিক থেকে 2 ইঞ্চি বাড়িয়ে দেব। এইভাবে এতটা আসার পরে এটাকে এইভাবে রাখবেন,
কারণ এই দিকটা একটু উঁচু আছে দেখুন, তারপর এইভাবে টানবেন, জিনিসটা যেন এরকম হয়, ঠিক আছে? এবার আমরা দুটো কটুরিকে কাটবো। কটুরি যখনই বসাবেন এরকম ভাবে একটু ত্যাচড়া ভাবে কটুরিটা বসাবেন, কাপড়ে যখন আমরা ফর্মা থেকে কাপড়ে কাটবো তখন আমরা কটুরি এইভাবে ত্যাচড়া ভাবে বসাবো, দুটো কটুরি যেন এইভাবে ত্যাচড়া ভাবে বসে, যেভাবেই বসান না কেন, যেখানেই বসান না কেন কটুরিগুলো ত্যাচড়া ভাবে বসাবেন এরকম ভাবে। এইভাবে কটুরির কোনো জায়গায় কোনো দিকে কিন্তু বাড়াতে হবে না, যেরকম আছে কটুরি ঠিক সেইভাবেই কটুরিগুলোকে আমরা এঁকে নেব। এখানটা মার্ক করে দিলাম, এটা নিচের পাট হবে। এবার দেখুন আমরা এখান থেকে হাতাটাকে কাটবো, নিচের দিক থেকে হাতাটা কাটিং করতে গেলে আমাদের কাপড়টাকে আরো দু ভাঁজ করে নিতে হবে, চার ভাঁজ করতে হবে, তাই আগে এগুলো কেটে নেব, তারপর আমি হাতাটাকে কাটিং করব। আমি এই পাটগুলো কেটে নিয়েছি, এবার আমরা হাতা কাটিং করব, এটা সরিয়ে দিয়ে আমি হাতাটাকে কাটিং করব। নিচে যে লাইনিংটা রয়েছে এটা দিয়ে আমরা হাতাটাকে কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য আমার এখান থেকে চার ভাঁজ করে নিয়েছি। এবার এটা হচ্ছে ফর্মা, ফর্মার এখান থেকে দেখুন নিচে আমার হাতাটা হেম যতটা হেমের জন্য রাখবেন, আর আপনি যদি হেম না করেন শুধু সেলাই করেন তাহলে আপনি হাফ ইঞ্চি বেশি রাখবেন, তার থেকে বেশি রাখার দরকার নেই, এভাবে হাফ ইঞ্চির মতন এটা বেশি থাকবে। নিচে আমার কাগজটা এই কাপড়টা একটু বেঁকা আছে, তার জন্য এটা বেঁকা লাগছে, প্রথমে এইখানটা আমি সোজা করে নিতে হবে দাগ টেনে। আর ওপর দিয়েও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যাবে, এর জন্য এইভাবে এখান থেকে হাফ ইঞ্চি নিতে হবে। আর এদিক থেকেও আমরা দুই ইঞ্চি বেশি নেব, যেহেতু আমরা দুই ইঞ্চি করে বডিতেও বেশি নিয়েছি তার জন্য আমাদের হাতাতেও দুই ইঞ্চি করে বেশি নিতে হবে, এখান থেকেও তাই আর এখান থেকেও তাই। ফিটিংসের এখানটাতে দাগটা দিয়ে রাখছি আমি। হয়ে গেল হাতার মাপ, এবার এটাকে আমরা কাটিং করব। হাতাটা কাটিং হয়ে গেছে এইভাবে রেখে, এবার হাতাটার আমরা তালপাট কেটে নেব। আপনারা চাইলে কাপড় কেটে তারপরেও তালপাট কাটতে পারেন, আর যদি চান তো এখান থেকেও আপনারা তালপাটটাকে এইভাবে কেটে নিতে পারেন। সবকটা পার্ট আমার কাটিং হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফর্মা দিয়ে ব্লাউজ কাটিং করবেন। আজকে এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।